অত্যন্ত পরিচিত একটি মুখ, অনাহিতা হাশেমজাদে। নীল চোখ আর টোল পোড়া গালের মিষ্টি হাসির এই মেয়েকে বিশ্বের সবচেয়ে সুন্দর শিশু বলা হয়ে থাকে। তার ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার মাত্রই যেন তা ভাইরাল হয়ে যায়। ইসলাম ধর্মাবলম্বী অনাহিতার জন্ম 2015 সালের 10 জানুয়ারি ইরানের ইস্পাহান শহরে। তার বাবা আলী হাশেম জাদে এবং মা মরিয়ম হাশেম জাদে। তার বর্তমান বয়স 8 বছর হলেও 3 বছর বয়স থেকে সে নেট দুনিয়ায় ভাইরাল। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্য যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ওই সময় অনাহিতার মা মরিয়ম হাশেম জাদে অন্য 10 জন মায়ের মতো তার মেয়ের ছবি সামাজিক মাধ্যমে আপলোড করেছিলেন, কিন্তু তিনি ভাবেননি তার মেয়ে রাতারাতি ভাইরাল হয়ে যাবে। তিনি মাত্র কয়েকটি ছবি এবং ভিডিও আপলোড করার পরপরই তার নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অনাহিতার ফ্যান ফলোয়ার দ্রুত বাড়তে থাকে। বর্তমানে অনাহিতার পরিচয় ইরানিয়ান শিশু শিল্পী, মডেল এবং সামাজিক মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে। ইনস্টাগ্রামে এই মিষ্টি মেয়ের অনুগামী সংখ্যা যখন 70,000, তখন তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। এরপর সেই অ্যাকাউন্ট সম্পূর্ণ মুছে ফেলে 2018 সালে পুনরায় নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়। বর্তমানে তার অনুগামী সংখ্যা 1 মিলিয়নেরও বেশি। অনাহিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুরোটাই দেখভাল করেন তার মা। ইরানিয়ান শিশু ইনস্টাগ্রাম, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিজ্ঞাপনের প্রচার, পেইড কন্টেন্ট, স্পন্সরশিপ মডেলিং এবং গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মাসে লাখ লাখ টাকা উপার্জন করে। মিষ্টি হাসির এই মডেলের আকর্ষণীয় 3টি দিক হলো তার নীল চোখ, বাদামি চুল আর গালের টোল। এজন্য অনাহিতাকে অনেকেই বলিউডের প্রীতি জিন্তার সঙ্গে তুলনা করে থাকেন। 2020 সালের এক হিসেবে দেখা গেছে ইরানি স্কুল ছাত্রীর মোট সম্পদের পরিমাণ প্রায় $5 লাখ।